Hi friends, welcome back to my channel. My family eating with blog channel. তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি আরেকটা eating show নিয়ে। আর আজকে হবে কি খাবো দেখো। আজকে আছে মুড়ি সঙ্গে আলু সিদ্ধ। মুড়ি আলু সিদ্ধ কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবে। সঙ্গে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, চানাচুর, ঝুরি ভাজা একটা ডিম সিদ্ধ আছে। তাহলে চানাচুর, ঝুরি ভাজা, পেঁয়াজ একসঙ্গে মাখবো, এর সঙ্গে একটু কাঁচা তেল দিয়ে দেবো, অসাধারণ লাগবে। কাঁচা লঙ্কা আছে আর আলু মাখাটা দিয়ে মেখে যা লাগবে না দারুণ লাগবে। কার কার ভালো লাগে রকম অবশ্যই জানাবে। আর এটা একটা ব্রেকফাস্ট বা সন্ধ্যাবেলায় জলখাবারে খেতে পারো। আলু সিদ্ধ আছে মুড়ির সঙ্গে মেখে খেলে অবশ্যই পেটটা ভরে যাবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার পাশে থাকবে, সঙ্গে থাকবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আর যদি ভালো লাগে তো বন্ধ করে নিও, আর একটা করে লাইক অবশ্যই করে দিও আর কমেন্ট করো তোমরা। আর ঠিক আছে, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এই যে লঙ্কা মুড়ি, ঝুরি ভাজা, চানাচুর সব একসঙ্গে করে, কাঁচা লঙ্কা আর ডিম সিদ্ধ, আর একটু সর্ষের তেল নিয়ে নেব। আলু মাখা দিয়ে মেখে খেতে অসাধারণ লাগে। যা লাগছে না ধরুন একদম, চারটে লঙ্কা খেলাম একটাও ঝাল নেই। মাখাটা যা হয়েছে না একদম ফাটাফাটি একদম। আমি শুধু মিঠাই আছে বুঝেছো।
তাহলে দেখলে খাওয়া একদম কমপ্লিট, একদম আলা পরিষ্কার। তো এইরকম ভাবে তোমরা একটু খাবার একটু চেঞ্জ করে খেতে পারো, আলু সিদ্ধ দিয়ে, কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে, চানাচুর, ঝুরি বাজার, যার যেটা ইচ্ছা দিয়ে খেতে পারো, অসাধারণ লাগবে আর পেটটাও কিন্তু ভরে যাবে। জল খাবারে সকালে খাও বা সন্ধ্যেবেলা খাও। তাহলে ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে এড করছি, আবার পরের দিন আর একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের আমার দেখা হয়ে যাবে। তাহলে আজকের মতো টাটা।